बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम पार्जवार कालिंदी उच्च विद्यालय ऑनलाइन क्लासे आबारो तोमादेरके स्वागतम बंधुरा। आज के आमरा पढ़ब लेसन थ्री। लेसन थ्री आमादेर विषय होच्छे एट ए रेल स्टेशन। एक रेल स्टेशन की होय से विषय आमरा एकटु जानबो। तो बंधुरा लेसन पढ़ार आगे चलो आमरा कयेकटी नतून शब्द कीवर्ड्स देखे नी। बंधुरा तुम्हारा देखते पाच्छो कीवर्ड सी अफ माने विदाय देवा काउके तुम्हार कोनो बंधु बा केउ जदि कोथाओ जा ताहले ताके जे तुमि सामने एगिये दिये विदाय जानाओ सेटाके सी अफ बोले। तारपरे क्राउडेड जनाकीर्ण তারপরে কই বা কই সারি লাইন লাইন করে দাঁড়াই আমরা সেটা। আর একটা হল লাউডলি সজোরে উচ্চ স্বরে জোরে জোরে এটা অনেক সময় চিল্লা চিল্লা বলে সেটা। ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে বা সামনে একেবারে সামনে বলে। আর কাপল দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী। আর কোয়েট মানে নিরিবিলি নিশ্চব একটা শান্ত নীরব একটা জায়গা এটা কোয়েট প্লেস বলে। রেস্ট মানে বিশ্রাম নেওয়া বা একটু রেস্ট নিয়ে ক্লান্ত হয়ে যায় কাজ করলে সেটা। আর লিভ লিভ মানে ছেড়ে যাওয়া বা ত্যাগ করা। লিভ আমরা হয়তো কোনো ট্রেন বাস যদি চলে যায় একটা লিভ ওটা ছেড়ে যাওয়া। আর পিট আপ মানে তোলা উঠা কোনো কিছু তোলা এটা। তাহলে চলো আমরা একটু রিডিংটা দেখে আসি। তোমরা সবাই টেক্সট বুকটা খোলো দেখো। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আমি এবং আমার বন্ধু সাজ্জাদ একটি রেলওয়ে স্টেশনে বসেছিলাম। আই কেম টু সি হিম অফ আমি এসেছিলাম তাকে বিদায় জানাতে। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিস এল্ডার সিস্টার্স হাউস। সাজ্জাদ ঢাকায় তার বড় বোনের বাসায় যাচ্ছে। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন। স্টেশনটা ছিল লোকজনে একেবারেই ভরপূর্ণ জনাকীর্ণ। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপুল অ্যাট দ্য টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে লম্বা লাইন সারি ছিল। এ উমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কোয়ে একটি মহিলা লাইনের সারিতে দাঁড়িয়েছিল। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ড হ্যান্ড টাইটলি সে তার বাহু দ্বারা তার সন্তানকে তার শিশুকে শক্ত করে আঁকড়ে রেখেছে। এ গ্রুপ অফ ইয়াং পিপুল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি স্টল। একদল তরুণ যুবকেরা ছেলেরা উচ্চস্বরে কথা বলছে এবং চা স্টলের সামনে চা পান করছে। অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ কোয়েট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট। একজন বয়স্ক দম্পতি তারা একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু নিরিবিলি জায়গা খুঁজছিল। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু বিশ্রামাগারও ছিল লোকে একেবারে ভরপূর্ণ লোকে লোকারণ্য। আই স ওয়ান ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি থ্রি হ্যাভি সুটকেস। আমি দেখলাম যে একজন লোক তিনটা ভারী সুটকেস বহন করছে। এই ইয়াং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার। একজন মহিলা বেঞ্চে বসে তার লাগেজের পাশে বেঞ্চে এক কর্নারে বসে আছে। শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন সে ম্যাগাজিন পড়ছে। তাহলে বন্ধুরা আমরা এইভাবে একটা স্টেশনে আমরা কী করতে পারি বাকিটুকু তাহলে করি দেখো। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল টকিং অ্যান্ড ওয়াশিং দ্য ক্রাউড অ্যারাউন্ড। আমি এবং আমার বন্ধু
নিউজপেপার স্টলে দাঁড়িয়ে কথা বলছিলাম খবরের কাগজের দোকানে। সো মাই ফ্রেন্ডস, ট্রেন স্টার্টেড টু লিভ, খুব শীঘ্রই ট্রেন ছেড়ে যাবে। অ্যাজ দ্য ট্রেন হুইসেল, ট্রেন বাঁশি বাজালো, হি পিক আপ হিস সুটকেস অ্যান্ড উই শুড গুড বাই টু ইচ আদার, সে তার সুটকেসটা ট্রেনে তুলে নিল এবং তাকে আমরা বিদায় জানালাম। তাহলে দেখো বন্ধুরা, এই এই লেসনের আলোকে দেখো, এরপরে সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেস, ধরো তুমি এই যে নিচের দিকটা প্লেস আছে, প্লেস লিস্টেড বিলো, নিচের দেওয়া আছে এ শপিং প্লেস, এ বাস স্টেশন, এ ফেয়ার, এই তিনটা জায়গা যদি তুমি যেয়ে থাকো, ডিসক্রাইব হোয়াট ইউ স, সেখানে গিয়ে তুমি কী দেখেছিলে, হোয়াট ওয়ার হ্যাপেনিং, সেখানে কী ঘটেছিল, অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার, তুমি সেখানে কী করেছিলে। তা এর আলোকে যদি আমরা ছোট একটা প্যারাগ্রাফ লিখতে চাই, কম্পোজিশন লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি। তাহলে দেখো এ শপিং প্লেস, এই শপিং প্লেসের প্যারাগ্রাফটা একদম শর্ট করে আমরা বইয়ের সাহায্য নিয়ে, টেক্সটবুকের সাহায্য নিয়ে লিখতে পারবো, নিজস্ব ওয়ার্ড ইউজ করতে পারবো, নিজস্ব সেন্টেন্স দিতে পারবো। তাহলে এখন খেয়াল করো আমাদের এই শপিং প্লেসটা আমরা এখন দেখি, মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়ার ইন এ শপিং সেন্টার, আমি এবং আমার বন্ধু একটা শপিং সেন্টারে গিয়েছিলাম। দেখো দ্য শপিং সেন্টার ওয়াজ ভেরি ক্রাউডেড, সেই শপিং সেন্টারটা ছিল লোকজনের এবারে ভরপূর্ণ। দেয়ার ওয়াজ এ হিউজ ক্রাউড বিফোর এ শপ, দোকানগুলোতে প্রচুর লোক ছিল, হুইচ অফার 50% ডিসকাউন্ট অন ইচ প্রোডাক্ট, প্রত্যেকটা জিনিসের উপরে 50% কমিশন দেওয়া হয়েছিল। এ উমেন ওয়াজ শাউটিং অ্যাট হার সন, একজন মহিলা তার ছেলেকে নিয়ে সদরে চিল্লাচ্ছিল, অর্থাৎ সদরে কথা বলছিল। অ্যাট হার সন অ্যাজ হি ওয়াজ মুভিং টু অ্যান্ড ফ্রো, তার সে শব্দ করার কারণে হলো, সে ডাকাডাকি করার কারণ হচ্ছে এদিক ওদিক কি ঘোরাফেরা করছে। এ গ্রুপ অফ ইয়াং পিপল, একদল তরুণ ছেলেরা, ওয়াজ লাফিং লাউডলি, তারা খুব উচ্চস্বরে হাসছে, অ্যান্ড ইটিং চিপস, চিপস খাচ্ছে ইন ফ্রন্ট অফ এ টি স্টল, টি স্টলের সামনে তারা সজোরে কথা বলে চিপস খাচ্ছে। আই স এ ক্রিকেটার, আমি একজন ক্রিকেটারকে দেখতে পেলাম, ধরো সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, সাপোজ এরকম, হুম সাম পিপল ক্রাউডেড অ্যারাউন্ড, তাদেরকে কিছু লোক একেবারে ঘিরে ধরেছে। হি ওয়াজ ট্রাইং টু সেভ হিমসেলফ, সে নিজেকে রক্ষার জন্য সারানোর জন্য চেষ্টা করছে। অ্যাট লাস্ট আই লেফট দ্য প্লেস, অবশেষে আমি সেই স্থানটি ত্যাগ করলাম। তাহলে বন্ধুরা, তোমরা এইভাবে তোমরা পরবর্তী এ বাস স্টেশন এভাবে লিখবে, এ ফেয়ার টার্কি এইভাবেই তোমরা এখান থেকে সাহায্য নিয়ে, টেক্সট বইয়ের সাহায্য নিয়ে তোমরা সুন্দর করে লিখবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকের মতো খোদা হাফেজ।